হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সে বিষয়টি হচ্ছে গিয়ে ব্যথার, হাড়ের ব্যথা বা যন্ত্রণায় ভোগে না এমন মানুষ তো খুব কমই আছে, এবং আজকাল বর্তমানে এই ব্যথার যন্ত্রণা কিন্তু অনেক বেশি প্রখর ধারণ করেছে। আমরা যদি একটু ঘরোয়া পদ্ধতি কিছু টিপস মেনে চলতে পারি, হয়তো এই ব্যথা থেকে কিছুটা হলেও নিরাময় পাব। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা দ্রুত করে ফেলুন। একটি সাধারণ রোগে পরিণত হয়েছে অস্টিও আর্থারাইটিস, তবে আগে কেবল বয়সকালে এই রোগের দেখা মিলত, কিন্তু এখন বয়স্ক গুরুত্ব না দিয়ে যে কোনো বয়সের মানুষই শিকার হচ্ছেন এই রোগের। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝাঁকিয়ে বসে এই ব্যথা, যার জোরে প্রায় পঙ্গু হয়ে যান বেশিরভাগ মানুষই। তবে শুধু ওষুধ খেলেই হবে না, তার সঙ্গে বদলাতে হবে জীবনযাপনের পদ্ধতি। ওজন কমান, ওজন বেশি থাকলে অনেক সময় বাতের মানে ব্যথার সূত্রপাত ঘটে। শরীরে ওজন বেশি থাকার ফলে শরীরের চাপ অনেক বেশি, যার কারণে ব্যথা অনেক বেশি থাকে। যোগ ব্যায়ামের অভ্যাস করুন, ওজন কমানোর সঙ্গে যোগ ব্যায়াম করতে হবে। যোগ ব্যায়াম করার ফলে শরীরে রক্ত চলাচল ঠিকভাবে হতে পারে। এছাড়া ওজন কমানোর ব্যায়াম করা উচিত, যেমন সকালে ঘুম থেকে উঠে হাঁটা অথবা পানের মধ্যে কিছু অ্যারোবিক্স করা ইত্যাদি। ঠান্ডা গরম চিকিৎসার পদ্ধতি, ঠান্ডা গরম জল ব্যথার জায়গাতে দিলে বাধা কিছুটা উপশম করা যেতে পারে। গরম জলে গোসলের ফলে আপনার শিরাগুলোতে রক্ত চলাচল স্বাভাবিক হবে, এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগে হট ব্যাগের ছেঁকো নিতে পারেন, এতে অনেক উপকার পাবেন। আকুপাংচারের ফল হলো একটি পুরনো পদ্ধতি, এই পদ্ধতির দ্বারা একটি সরল সূচ ব্যথার জায়গাতে ফোটানো হয়, যার মাধ্যমে ব্যথার কিছুটা হলেও কমে যায়। তবে আকুপাংচার করার সময় কোনো দক্ষ মানুষের কাছ থেকে করানোই ভালো। ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার খাওয়া ভালো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে সমস্ত খাবারে থাকে সেই ধরনের খাবার খেলে ব্যথা কমতে পারে। ওমেগা 3 জয়েন্টকে শক্ত হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। সুতরাং এই ধরনের ওমেগা 3 অ্যাসিড বা সামুদ্রিক বা যে ফলগুলোতে ওমেগা 3 আছে এই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন, যাতে অনেকটা উপকার পাবেন। এবং দেখা যেতে পারে মাসাজ, এই ব্যথাতে মাসাজ খুবই উপকারী। ব্যথার জায়গাতে নিয়মিতভাবে সপ্তাহে 3 দিন মাসাজ করলে ব্যথা কিছুটা হলেও কমে। মাসাজ করার ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয়, যার ফলে পেশি শীতল হয়ে যেতে পারে না। তবে ভালো কোনো মাসাজ পার্লারে গিয়ে দক্ষ ব্যক্তির কাছ থেকে মাসাজ করা ভালো, ওষুধ না খাওয়াই ভালো। বাজারে এমন অনেক ধরনের ওষুধ পাওয়া যায় যা খেলে ব্যথা কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে, কিন্তু ডাক্তারের পরামর্শ না নিয়ে কখনোই ওষুধ খাওয়া উচিত না, এতে ভালোর থেকে ক্ষতি হতে পারে অনেক বেশি। আর ব্যথা যন্ত্রণার ওষুধ খেলে কিডনিতে বেশি সমস্যা হয়। ধ্যান বা মেডিটেশন, ধ্যান করার ফলে অনেক সময় ব্যথা কমতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তরফ থেকে জানানো হয়েছে ধ্যানের বা মেডিটেশনের মাধ্যমে অনেক সময় ব্যথা উপশম করা সম্ভব হয়। মেডিটেশনের মাধ্যমে বিষণ্ণতাকে দূর করা সম্ভব হয়, যার ফলে মন যদি সতেজ স্বাভাবিক থাকে তাহলে ব্যথা আর সেভাবে অনুভূতি হয় না। বাতের ব্যথা থেকে বা হাড়ের যে ব্যথা আছে সেই ব্যথা থেকে মুক্ত পাওয়ার আরও বেশ কিছু টিপস দিবার চেষ্টা করলাম, সেগুলো কাজে আসবে। একটু বয়স হলে আমাদের চারপাশে অনেকে এই সমস্যায় ভুগে থাকেন, এই রোগ হলে কর্মক্ষমতা হ্রাস পায়, তারা বেশ কষ্টও পোহাতে হয়। অথচ কয়েকটি সহজ পন্থা অনুসরণ করে এই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ কখনোই করবেন না। বিছানায় শোয়া ওঠার সময় যে কোনো একদিক কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোবেন ও উঠবেন। ব্যথার জায়গায় নির্দিষ্ট সময় ধরে গরম বা ঠান্ডা ভাব দিন, সময়টা 10-15 মিনিট হলে ভালো হয়। অনেকক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না, প্রয়োজনে 1 ঘন্টা পরপর অবস্থান বদলাবেন। নিচু জিনিস যেমন পিড়া মোড়া ফ্লোরে না বসে চেয়ারে বসতে হবে। বসার সময় পিঠ ঠেস না দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন। নরম ফোম ও জাজিমে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে, এর বদলে উঁচু শক্ত ও সমান বিছানায় শোবেন। এতে করে খুবই উপকারী পাবেন এবং দেখা যাবে শরীরে যে যন্ত্রণা সেটা অনেকটাই কমবে। মাথা ও বা হাতে ভারী ওজন বা বোঝা বহন এড়িয়ে চলতে হবে। দাঁড়িয়ে বা নিচু হয়ে বসে রান্না করা যাবে না। চিকিৎসকের নির্দেশ মতো নিয়মিত ব্যায়াম করতে হবে, তবে ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন। শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখবেন, পেট ভরে খাওয়া নিষেধ, অল্প অল্প করে বারবার খাবেন। প্রতিবার খাবারের আগে কিছুটা পানি পান করে নিন। হাইলি হিল যুক্ত জুতা ব্যবহার করবেন না, নরম জুতা ব্যবহার করবেন। ব্যথা তীব্র হলে উঁচু কোমরে বসে টয়লেট করুন। ব্যথা বেশি অনুভূত হলে সম্পূর্ণ বিশ্রামে থাকুন, কারণ এই সমস্ত ব্যথার কারণে আপনাকে পোহাতে হবে নানা ধরনের শারীরিক সমস্যা। এবং প্রথম থেকেই যখন একটু একটু ব্যথা হবে তখনই সচেতন হয়ে যাবেন, তাহলেই দেখা যাবে
যে কোনো বড় আকার কোনো সমস্যার থেকে রক্ষা পাবেন।